আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাফাত দ্যাকুয়ারিয়াম ফিশলভার ইউটিউব চ্যানেল। তো আমি আরাফাত, আজকে আরেকটা ভিডিও করতেছি কী কারণ নিয়ে, অ্যান্ড আই হোপ যে আপনারা বুঝতেই পারছেন টাইটেল দেখে অ্যান্ড থাম্বনেইলটা অবশ্যই দেখছেন। তো আজকে বেসিক্যালি এইটারই নিয়ে ভিডিও করতেছি। সো আপনারা জানেন যে এটা আমার ট্যাঙ্কে একটা খুবই বিউটিফুল বাটারফ্লাই কই ছিল, মানে বাটারফ্লাই কোনটাকে বলে যাদের লেজগুলো একটু বড় বড় হয়ে থাকে ফিনগুলো, তো সেটাকে বাটারফ্লাই কই বলা হয়ে থাকে। তো এইটা দেখতেছেন, এটা হচ্ছে মিল্কি বাটারফ্লাই কই। এই ফিশটা এত সুন্দর ছিল আমার ট্যাঙ্কের মধ্যে, বাট কী আর করার, আপনারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছিলেন। গত ভিডিওটা যারা মিস করেছেন তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে আমার গত মানে প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন। অ্যান্ড এই কর্মকাণ্ডগুলো সব পরিচালনা করতেছে হচ্ছে এই বড় মিয়া, এটা হচ্ছে আমাদের জাপানিজ কই। অ্যান্ড এটা এত পরিমাণে বড় হয়ে গেছে, খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছে। অ্যান্ড আমি আসলে বিজি থাকার কারণে ট্যাঙ্কটার অবস্থা আপনারা দেখতে পারেন যে কী হয়ে গেছে। আমি আপাতত আপনাদেরকে এগুলো শো করতেছি না, কজ অনেক খারাপ অবস্থা। তো ইনশাল্লাহ সব কিছু আমার ব্যস্ততা কমে গেলে ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদেরকে একটা ফুল ভিউ দেওয়ার জন্য আমার ট্যাঙ্কের। অ্যান্ড দেখতেই পাচ্ছেন একবারে কী অবস্থা আমার ফিশটার, মানে একদম ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমার মনে হয় যে ফিশটার অনেক পরিমাণে ক্ষুধা লাগছিল অ্যান্ড খাওয়ার দেওয়া হয়নি ওয়ান উইক যাবতো। অ্যান্ড আমি এটা দেখার পরে দেন খাবার দিলাম, অ্যান্ড রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন খাবার দিলাম। অ্যান্ড সাথে সাথেই জাস্ট ভিডিওটা মেক করতেছি আপনাদের জন্য, হয়তো বা কোনো এডিট করব না, জাস্ট মেক করব অ্যান্ড আপলোড অন ইউটিউব। সো এটাই আসলে। অ্যান্ড অবশ্যই হিটার কিন্তু আমার চলতেছে, আপনারা অনেকে বলতে পারেন ও মাই গড এখন হয়তো বা অফ আছে, বাট কানেকশন দেওয়া আছে, চলতেছিল, এখন অফ হয়ে গেল হয়তো বা। পানি আমার একদম টোটালি ওকে ফাইন। সো মেইন প্রবলেমটা ছিল হচ্ছে এই জাপানিজ কই অ্যান্ড প্রপার ওয়েতে মেনটেন না করা ফিশগুলোকে, অর্থাৎ খাবার না দাও। এই যে দেখতে পাচ্ছেন শার্ক, এইটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটা কিন্তু অনেক ছোট ছিল। আই হোপ যখন এটা অ্যাড করছিলাম তখনকার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, লাইক অ্যাডিং নিউ ফিশ। সো এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে অ্যান্ড ওইটাও কিন্তু অনেক ছোট ছিল, বড় হয়ে গেছে, ওটাও কই, এটাও কই। সো আমি চিন্তা ভাবনা করতেছি যে এই ফিশগুলোকে আমি সেল করে দিয়ে, এইখানে দেখতে পাচ্ছেন আমার আরও কিছু ফিশ আছে, একটা কপালের ভিডিও মেক করতেছি, এটা আমি ব্লার করে দিতাম এমনিতেও, দেখতে পাচ্ছেন অন্ধকার দেখা যাচ্ছে না। তো এইখানে আমার কিন্তু অনেকগুলা প্লান্টস আছে অ্যান্ড কিছু ফিশ আছে। তো এইটা আমি প্লান্টের ট্যাঙ্ক করতে যাচ্ছি, এই ফিশগুলোকে সেল করে অর্থাৎ চেঞ্জ করে এগুলাকে এইখানে দিতে যাচ্ছি। তো জাস্ট কমেন্ট অ্যান্ড বিলো যে কেমন হবে, জাস্ট কমেন্ট করেন আপনারা। অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে এইগুলো আসলে মাছ মারা যাইতেছে আমার মেনটেনের অভাবের জন্য। সো আমার মেনটেনেন্সটা ভালোভাবে হচ্ছে না, কজ আমি বিজি ছিলাম, খাবার প্রপার ওয়েতে দিতে পারি না। তো অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন কী হয়েছে আসলে আমার ট্যাঙ্কের মধ্যে। তো অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী সমস্যা, কী সমাচার অ্যান্ড সমাধানও পেয়ে যাবেন ইনশাল্লাহ। ফিশগুলো অনেক বড় হয়ে গেছে, ও কারেন্ট গেছে, সরি। তো হয়তো বা ভিডিওটা এখানে স্টপ করতেছি। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই।